নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মণ্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের বলবো যদি আপনার কাছে পুরাতন বার্থ সার্টিফিকেট থেকে থাকে সেই পুরাতন বার্থ সার্টিফিকেট থেকে আপনি নতুন ডিজিটাল বার্থ সার্টিফিকেট কীভাবে আপনি ট্রান্সফার করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো আপনারা অবশ্যই জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি জানিয়ে দিয়েছে যে পুরাতন বার্থ সার্টিফিকেট থেকে নতুন ডিজিটাল বার্থ সার্টিফিকেট তৈরির যে প্রক্রিয়া কিন্তু চালু করে দেওয়া হয়েছে এখন সবাই কিন্তু পুরাতন বার্থ সার্টিফিকেট থেকে নতুন বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন কিন্তু করতে পারবে তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের বলব যে পুরাতন বার্থ সার্টিফিকেট থেকে নতুন বার্থ সার্টিফিকেট আপনি কিভাবে করবেন এর জন্য কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত এডিজের পয়েন্ট কিন্তু আজকের ভিডিওতে আপনাদের বলবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচটা বেলেনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্যন্ত ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথম আপনাদের বলে দিই যাদের কিন্তু বার্থ সার্টিফিকেট নেই যারা কিন্তু নতুন বার্থ সার্টিফিকেট তৈরি করতে চান সেটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও কিন্তু তৈরি করা রয়েছে ছোট বাচ্চারা বার্থ সার্টিফিকেট আপনি কীভাবে তৈরি করবেন এবং যাদের বয়স কিন্তু দশ বছর পনেরো বছর কুড়ি বছর ষাট বছর তাদেরও আপনি বার্থ সার্টিফিকেট কীভাবে তৈরি করবেন নতুন বার্থ সার্টিফিকেট সেটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে তৈরি করা রয়েছে সেগুলো আপনি দেখতে পারেন আচ্ছা এবার কিন্তু মেন কথায় আসি যে পুরাতন বার্থ সার্টিফিকেট যাদের আছে তাদের আপনি দেখবেন যে পুরাতন বার্থ সার্টিফিকেট আপনার যে আছে সেই পুরাতন বার্থ সার্টিফিকেটে নিচে কিন্তু একটা স্ট্যাম্প কিন্তু দেওয়া থাকে সমস্ত পুরাতন বার্থ সার্টিফিকেট নিচে কিন্তু একটা স্ট্যাম্প দেওয়া থাকে এবার সেই স্ট্যাম্প যে যেখানে দেওয়া রয়েছে সেখানে কিন্তু আপনার বার্থ সার্টিফিকেটটা কোথা থেকে তৈরি হয়েছিল যে আপনার পুরাতন বার্থ সার্টিফিকেটটা কোথা থেকে তৈরি হয়েছিল তার কিন্তু নাম লেখা আছে এবং সঙ্গে কিন্তু সেখানে অ্যাড্রেসও কিন্তু লেখা রয়েছে তো এক্ষেত্রে আপনি কি করবেন যাদের কিন্তু পুরাতন বার্থ সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু প্রথম আপনি চেক করবেন আপনার বার্থ সার্টিফিকেটটা সেখানে কোথাকার স্ট্যাম্প দেওয়া রয়েছে সেখানে কিন্তু আপনার যেই স্ট্যাম্পটা দেওয়া রয়েছে সেখানে কিন্তু আপনাকে ভিজিট করতে হবে ঠিক আছে যদি আপনি কলকাতা মিউনিসিপ্যালিটি সেখানে স্ট্যাম্প দেওয়া থাকে তাহলে সেখানে আপনাকে ভিজিট করতে হবে অথবা অন্য কোথাও যদি স্ট্যাম্প দেওয়া থাকে অন্য কোনো জায়গার যদি স্ট্যাম্প দেওয়া থাকে যেখানকার স্ট্যাম্প দেওয়া আছে সেখানে কিন্তু আপনাকে যেতে হবে ঠিক আছে আপনার যদি স্ট্যাম্প দেওয়া থাকে এক জায়গার কিন্তু আপনি যান যদি অন্য জায়গায় তাহলে কিন্তু আপনার কোনো দিনও হবে না যেই স্ট্যাম্প দেওয়া আছে যেখানকার স্ট্যাম্প দেওয়া আছে সেখানে কিন্তু আপনাকে ভিজিট করতে হবে এবার সেখানে কি কি নিয়ে যেতে হবে এবার সেই অফিসে যাওয়ার সময় আপনাকে যে পুরাতন যে বার্থ সার্টিফিকেট আপনার যে আছে সেই অরিজিনাল কপি কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে এবং সঙ্গে আর কি নেবেন আপনার আধার কার্ড নেবেন ভোটার কার্ড রেশন কার্ড এবং আপনার যে যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু মাধ্যমিকের যে তাহলে মাধ্যমিকের সার্টিফিকেট এই সব ডকুমেন্টস আপনার যেসব ডকুমেন্টসগুলি আপনার রয়েছে সেই সব ডকুমেন্টসগুলি কিন্তু আপনি সেই অফিসে কিন্তু অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে ঠিক আছে সমস্ত ডকুমেন্টস অরিজিনাল নিয়ে যাবেন এবং এক কপি করে জেরো নিয়ে যাবেন ঠিক আছে এবং সঙ্গে কিন্তু সেখানে আপনার মোবাইল নাম্বার কিন্তু নেবে ঠিক আছে এবার সেখানে এই সব ডকুমেন্টসগুলি আপনি জমা দিয়ে দেবেন জমা দেওয়ার পর এরপর তারা কিন্তু অ্যাপ্লাই করে দেবে এবং এক সপ্তাহের মধ্যে আপনার কিন্তু নতুন যে ডিজিটাল বার্থ সার্টিফিকেট সেটা কিন্তু জেনারেট হয়ে যাবে তখন কিন্তু আপনার মোবাইলে কিন্তু এস এম এস কিন্তু চলে আসবে তারপর আপনি কী করবেন সেই যে এস এম এস আপনার মোবাইলে এসেছে সেখানে কিন্তু নতুন যে ডিজিটাল বার্থ সার্টিফিকেট তার নাম্বার কিন্তু সেখানে দেওয়া থাকবে সেই নাম্বার দিয়ে আপনি অনলাইন থেকে খুব সহজে নতুন যে ডিজিটাল বার্থ সার্টিফিকেট আপনি প্রিন্ট আউট কিন্তু করে নেবেন ঠিক আছে এবার যদি আপনি আরও তাড়াতাড়ি আপনি নতুন বার্থ সার্টিফিকেট চান তো সেক্ষেত্রে আপনি কী করবেন যখন আপনি পুরাতন বার্থ সার্টিফিকেট এবং সমস্ত ডকুমেন্টস নিয়ে যখন আপনি অফিসে যাবেন তখন তাদেরকে বলবেন যে আমার তাড়াতাড়ি নতুন বার্থ সার্টিফিকেট চাই তো সেই জন্য এক্ষুনি অ্যাপ্লাই করুন এবার তারা যদি সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে দেয় তাহলে কিন্তু দু থেকে তিন দিন বা চার দিনের মধ্যে আপনার বার্থ সার্টিফিকেট তৈরি হয়ে যাবে তো সেই জন্য তাদেরকে রিকোয়েস্ট করবেন যাতে তাড়াতাড়ি তারা অ্যাপ্লাই করে এবার অনেকে কিন্তু কমেন্ট করছিলো যে এই পুরাতন বার্থ সার্টিফিকেট থেকে নতুন বার্থ সার্টিফিকেট অনলাইনে গিয়ে অ্যাপ্লাই করা যায় অনলাইনে অবশ্যই অ্যাপ্লাই করা যায় তবে কিন্তু আমরা বা সাধারণ মানুষ কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে না সেই যে অফিসার অথরিটি অফিসার কিন্তু কেবলমাত্র আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে জন্মিত্ত যে পোর্টাল রয়েছে সেখানে কিন্তু আইডি পাসওয়ার্ড তাদের কাছে রয়েছে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে তারাই কিন্তু পুরাতন বার্থ সার্টিফিকেট থেকে নতুন বার্থ সার্টিফিকেট কিন্তু করতে পারবে তো আশা করি বুঝতে পারছেন যাদের কাছে কিন্তু পুরাতন বার্থ সার্টিফিকেট রয়েছে তাদেরকে কি করতে হবে এবং তারা নতুন ডিজিটাল বার্থ সার্টিফিকেট কীভাবে পাবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আপনাদের বলে দিলাম এরপরেও যদি এটা নিয়ে কোনো রকম আপনার কোয়েশ্চেন থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করুন আমি অবশ্যই তার রিপ্লাই করব এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশ দিয়ে বেললেটনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ